জি আসসালামু আলাইকুম। আপনাদেরকে এখন দেখাবো প্যানাসোনিকের ইনস্ট্যান্ট ওয়াটার হিটার। তো দেখুন, এটা হচ্ছে প্যানাসোনিকের ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, মডেল হচ্ছে DS3MS1, ইলেকট্রিক হোম শাওয়ার, মাদার কোম্পানি হচ্ছে জাপান, ট্রাস্টেড জাপান টেকনোলজি, আর এটা অ্যাসেম্বল হচ্ছে মালয়েশিয়া। এখানে মেড ইন মালয়েশিয়া এখানে নিচে দেওয়া আছে, এই যে দেখেন মেড ইন মালয়েশিয়া, মেড ইন মালয়েশিয়া, এটা অ্যাসেম্বল হচ্ছে মালয়েশিয়ায়, সরাসরি মালয়েশিয়া থেকে ইম্পোর্টেড। এখন আমরা আপনাদেরকে মূল প্রোডাক্টটা দেখাচ্ছি। এটা হচ্ছে DS3MS1 প্যানাসোনিক ইলেকট্রিক হোম শাওয়ার ইনস্ট্যান্ট ওয়াটার হিটার। দেখেন এটাতে একটা দেওয়া আছে পুশ বাটন, আর একটা দেওয়া আছে ভলিউম টাইপের বাটন। তো পুশ বাটনটা হচ্ছে এখানে অন অফ করা যায়, এই যে দেখেন, এখানে যখন আপনি অন করে দিবেন তখন এই মেশিনটা চালু হওয়ার জন্য রেডি। আর এই যে ভলিউম টাইপের বাটনটা আছে, এটা হচ্ছে আপনারা টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন। এটা দিয়ে লো, মিডিয়াম, হাই সব ধরনের টেম্পারেচার আপনারা সেট করে নিতে পারবেন। আর এটার সাথে কিছু অ্যাক্সেসরিজ আছে, সেটাও আপনাদেরকে আমি একটু পরে আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে এখানে দেখেন ইনলেট এবং আউটলেট দুটো লাইন আছে। ইনলেটটা দিয়ে ঠান্ডা পানিটা ঢুকবে আর আউটলেটটা দিয়ে গরম পানিটা বের হবে। তো ইনলেটের কানেকশানে এখানে একটা বাল্ব দেওয়া আছে, দেখেন ওয়াটার ভলিউম, আর একটা দেওয়া আছে ফিল্টার ক্লিয়ারিং। এটা ইনলেটের সাথে সংযোগ হবে। তো দেখেন ওয়াটার ভলিউম বলতে আপনি এখান থেকে ওয়াটারটা কন্ট্রোল করতে পারবেন, পানির স্পিডটা কম বেশি করে নিতে পারবেন। আর ফিল্টার ক্লিয়ারিং যেটা, এটা একটা ভিতরে ফিল্টার আছে, এটা হচ্ছে আমাদের পানিতে যে ময়লাগুলো থাকে, সূক্ষ্ম ময়লাগুলো থাকে, সেই ময়লাগুলাই ফিল্টারের মাধ্যমে আটকে যাবে, সেটা আর মেশিনে যাবে না, আমরা ফ্রেশ পানিটা পাবো। আর এটা খুলে পরিষ্কার করা যায়, খুবই সহজ সিস্টেম, প্যাচ সিস্টেম, জাস্ট আপনি এভাবে ঘোরালে এটা খুলে যাবে। খোলার পরে এটাকে আপনি ব্রাশ দিয়ে কিংবা স্পিডে পানি দিয়ে এটাকে পরিষ্কার করে আবার এটাকে লাগিয়ে নিতে পারবেন। এতে করে গিয়ে আপনার মেশিনটা খুবই ভালো থাকবে। আর এটার সাথে আদার যে অ্যাক্সেসরিজগুলো আছে, দেখেন এটা একটা শাওয়ার হেড দেওয়া আছে, শাওয়ার হুজ দেওয়া আছে, আর এখানে একটা স্টিক দেওয়া আছে, স্লাইডিং রেল বলে যেটাকে। তো এটা দেওয়ার অর্থ হলো আপনি এই যে শাওয়ার হেডটা, এটা আপনি সেট করে নিতে পারবেন। আর এটা সেটিংটা সম্পূর্ণ যদি আপনাদেরকে সহজে বুঝাইতে যাই, এটা হচ্ছে এইভাবে থাকবে, সেটিংটা এইভাবে থাকবে, এই যে সেটিংটা এইভাবে থাকবে। এখান থেকে আপনি স্টিকটাকে কম বেশি হাই লো করে নিতে পারবেন, আপনার যখন যেখানে প্রয়োজন সেখানে আপনার যে সাইজের প্রয়োজন। অর্থাৎ আপনার দেখা যায় আপনি বাচ্চাকে গোসল করাচ্ছেন, তখন সেই ক্ষেত্রে আপনি এটাকে নিচে নামিয়ে রাখতে পারবেন, বড়রা যখন গোসল করবে তখন সেটাকে উপরে উঠিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে আসলে মূলত এই সুবিধাটা, আর এই সুবিধাটা খুবই ভালো একটা সুবিধা। এবং এটা প্যানাসোনিকের যে ম্যানুয়াল বুকটা আছে, এই ম্যানুয়াল বুকের মধ্যে এটা খুব সুন্দরভাবে ড্রয়িং করে দেওয়া আছে, আপনারা এটা দেখলে খুব ইজিলি বুঝে যাবেন যে এটা কীভাবে সেট করতে হয়। হ্যাঁ, তো এটার এখন যে ইলেকট্রিসিটি পাওয়ার কনজামশন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আমি। এটা হচ্ছে ওয়াট হচ্ছে 3.6 কিলো ওয়াট। এটা নর্মাল আমাদের যে 220 থেকে 240 ভোল্টের ইলেকট্রিসিটি আছে, বাসা বাড়িতে ইউজ করি আমরা, সেই ইলেকট্রিসিটিতে এটা চালাতে পারবেন। আর এটাতে হচ্ছে আপনার 9 সেফটি পয়েন্ট দেওয়া আছে, এই যে দেখেন এখানে 9 সেফটি পয়েন্ট দেওয়া আছে। এতে করে গিয়ে আপনার এটা সম্পূর্ণ রিস্ক মুক্ত, কোনো সমস্যা নেই, আপনারা ইজিলি এটা বাসায় ইউজ করতে পারেন। খুবই ভালো একটি ওয়াটার শাওয়ার প্যানাসোনিকের, আপনারা নিতে পারেন, আশা করি সবাই এটা কিনবেন, খুবই ভালো জিনিস। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।